জানো, গপু দাদা আর গনু দাদা সকাল থেকে খেলবে বলে অপেক্ষা করে আছে। তুমি এখনো চৌকি খুলছো না, ওটা চালাবো, দাঁড়াও। নাও, চালিয়ে দিয়েছি। তোমার ছবিটা এখানে কে রাখলো মামাম? শপিং করেছে কালকে খেটে খেটে দৌড়ে দৌড়ে কারা, আর দেখো নাক ডাকিয়ে ঘুমোচ্ছে কে? কে ঘুমোচ্ছে? সোনা ঘুমোচ্ছে বলে কি করেছি জানো, চার পাশ থেকে বালিশ দিয়েছি, ওই মাথা থেকে শুরু করে এইভাবে গোল করে ঘিরে বালিশ দিয়েছি। আমি নেমে মশারি গুঁজে হেডফোনটাকে না এইভাবে রেখে দিয়ে গেছি, মানে যদি বাই চান্স ও ওঠে, উঠবে না, আমি 2 মিনিট ছাড়া ছাড়া, 2 মিনিটও না, মানে হয়তো 30 সেকেন্ড কি 40 সেকেন্ড পরপরই আমি দৌড়ে দৌড়ে আসছিলাম, যদি ওঠে ইনকেস, তাহলে যাতে এটা নিয়ে ব্যস্ত থাকে তার মধ্যে আমি চলে আসি। তো ঝপ করে গিয়ে 2 মিনিটে আজকে স্নান করে চলে এসেছি। মামাম শিখি শিখি, গুড মর্নিং। কাল রাত্রিবেলায় ঠাম্মুর ঘরে গিয়ে এইভাবে বলছে টিপ টিপ, তারপরে বিভূতির একটা কোটা দিয়ে দিয়েছে। কি হয়েছে মামা? ও হচ্ছে না, ওটা দেখো কতটা ফোকাস ওর। ও কেন মাম্মা বলছে দেখেছো, বলটা তো ঘুরছে না, জল কমে গেছে মা, আমি জল দিয়ে দিই। জল দিয়ে দিলে আবার ঘুরবে? হ্যাঁ, ওরকম ওরকম ঘুরছে না। ঠিক আছে, ঘুরবে ঘুরবে। তুমি একটু বিছানাটা গুছিয়ে দাও মা। তুই এত লক্ষ্মী কেন রে মা, তুই এত লক্ষ্মী কেন, দেখো একটু। ওলে বাবলে, দাও একটু গুছিয়ে দাও, মামাকে একটু হেল্প করতে হয় না, গুছিয়ে দাও একটু। ওটা দেবো আমি, ওটা দেবো, ওটাই তো জল দিতে হবে, তারপরে ঘুরবে। তুমি একটু বিছানাটা গুছিয়ে দাও, দাও এরম এরম করে। ও একটা একটা করে দেয়, আর আমি এরকম ভাবে সেট করে রাখি, ওই জন্য প্রত্যেকটা আমার হাতে হাতে। কি তোমার শোন, আমি আমার শোনটা, হ্যাঁ নমো নমো করো, দেখেছো বলতে লাগে না, সকালের একটা অভ্যেস। হাই, ছড়িয়ে দাও, সবাই ক্যাচ করবে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। স্নান করে সকাল সকাল আজকে ব্লগটা স্টার্ট করলাম। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভীষণ ভালো আছি। মাস প্রায় শেষ হতে যায়, তো আমাদের ঘরটা বাকি ছিল, তো এই ঘরটা কালকে রাত্রিবেলায় পুরো ঝাড়পোছ করে কমপ্লিট করে ফেলেছি, আর কিছু কাজ বাকি রয়েছে যেটা কালকে স্নানের আগে করে নেবো। কি অবস্থা দেখো, একটু গলা বে, জামা বে, পুরো ভিজে গেছে। এই হাত দিয়ে খাচ্ছে, এটা একটা ঝা না, রস খেয়ে নিচ্ছে, রস খেয়ে নিচ্ছে, খাও খাও। ছাবড়াটা খুলে দিচ্ছে, তোমাকে এত শিখিয়েছে গে, হ্যাঁ ঠাম্মুকে একটু খাইয়ে দাও। কি সুন্দর লাগছে দেখো পাখিটাকে, দেখো একটু দেখো। কি তুমি রানী? হ্যাঁ তুমি কি রানী? তাহলে রাজাবাবু একেবারে আমাদের বাবা বি। ওলে বাবালে, আর কি চাও মামুনি? তুমি তো কিছু চাই না, আর কিছু চাই, এই তো আমার সোনাটা, এই তো এটা চাও না, এটা তো চাওয়া দরকার। তাও যে তোমার নাকের নিয়ে টানাটানি করে না, এই বলতে অনেক ভালো। তুমি দুষ্টু করেছো, হাম্পু দাও, দিয়ে দাও একটা হাম্পু, দিয়ে দাও। ওলে বাবা, এত দাও, ওলে বাবা, তোমার আত্ম দাও, কপালে দাও, আচ্ছা কপালে দাও।
মামনির একটা কষ্ট কি, শুধু কাকে হাম্পু করে, কাকে করে আমাকে করে, কিন্তু মামনিকে নাকি হাম্পু করে না। দেখো কত হাম্পু করে দিয়েছে তোমায়। হ্যাঁ না কষ্ট না, বলছি যে আমাদের সঙ্গে সবসময় থাকে তো যেন হাম্পু করলে দেয় না, কিন্তু কা পেছনে লাগে, কিন্তু কা বললে লাগে, খুনচুটি করে, কিন্তু কা এসে আমার বললে বলে দিয়ে দেয় সঙ্গে সঙ্গে। না জামাটা আমি উল্টো পরেছি মা, পেছনটা সামনে চলে এসেছে, সামনেটা পিছনে, একই রকম দেখতে। তো ঠিক আছে, হলেই হলো একটা। বলো ছোট বলে যা খুশি করছো। হ্যাঁ দিও দিও, না আমি তোমাকে কি করে দেখবো, মশা কামড়া পেয়ে দেখতে পাবো না। দাও পরিয়ে দাও, পরিয়ে দাও। কিভাবে পড়াতে হয় চশমাটা? হ্যাঁ পরিয়েছে। চলো চুলটা বেঁধে দিই, বিকেল হয়ে গেছে। কেন? হ্যাঁ চুল বাঁধো, চুলটা খালি চোখে পড়ে, শোনা চুল বাঁধো। চুল বেঁধে নিলে এরম ভাবে সরাবে কে, ঢঙ্গি? দাদানের লক্ষ্মী কই, ও নমো করতে হয়। হ্যাঁ সন্ধ্যাবেলায় তো নমো করতে হয় মা, একটু নমো করে দাও। দেখো বলতে লাগে না, সন্ধ্যাবেলা হয়েছে ও নিজে নিজেই নমো করতে শুরু করে। ঝুরালো ভুরগি এলো দেশে, তুমি ছোটবেলার মতন শুয়েছো। খাজনা দেব কিসে, কিসের খাজনা, কিসের বল? না বাবা যখন ওকে ঘুম পাড়ায় এইভাবে, তখন পাখি তু তু করে, মানে পাখি কু কু করে না, পাখি তু তু করে। তু করছে না পাখি? টু এটা তু টু তু এটা একটা পায়ের পাতায় যদি হাম্পু করা হয়, আর একটা পায়ের পাতায় গিয়ে দেবে, আবার হাত দুটো কেন বাকি থাকবে, আর একটা হাত দেবে, আর একটা হাত দেবে, হেভি আল্লাদি হয়ে গেছেন। ওই দেখো কি মামা, ও এই যে আবার মা 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 কি 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 দাদা আমাকে মেরেছে, কেমনে কেমনে, এমনে এমনে এমনে। গাদা ঠাদা সব নিয়ে বসে আছে, কিন্তু চুল বাঁধবে না, পিঠ পুরো ভিজে গেছে। তোমার লাগবে কি? হ্যাঁ দেবে, আসো। কি লাগবে তোমার? টাটা করতে বলেছি, আমি তোমাকে ডাকছি মা, আসো। ওর ওখান থেকে আসতেই হবে। মেন হচ্ছে ধনে পাতা লাগতো, আর তার সাথে ময়দা। তো এই দুটোর পাশাপাশি অনেক কিছুই কেনাকাটা হয়ে গেছে, মানে মাস কাবারি তেল ঠেলো পুড়িয়েছিল, মামনি একবারে অর্ডার করে দিয়েছে, অনেকটাই দিয়েছে মা। দেখো ধনে পাতাটা অনেক, কি নোংরা জারটার গায়ে, একটা সুন্দর ছিল। তবে তোমার প্রত্যেকবার এরকম করে জার হবে এখন? হ্যাঁ অনেক জার বাজার হয়েছে, লাগতো ওই ময়দাটা, এখন কে আনতে দেবে তার জন্য এত কিছু। যখন তোমার কাজ তো মিটে গেছে, হ্যাঁ যখন অর্ডার দেবে আমি তাহলে এইগুলো লাগবে, এগুলো নিয়ে আসো। আর এই প্রথম ধনে পাতা অর্ডার দিয়েছি, সত্যি সত্যি আমি জীবনে কোনোদিন ছাপ টাক অর্ডার দিইনি, আর আমি সব শুকনো জিনিসই অর্ডার করেছি। জিরে জিরে, এটা ধনে, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ওটা মনে হয় হলুদ যে কেটে, এটা হলুদ গুঁড়ো, এটা হচ্ছে পোস্ত, এটা হচ্ছে মসুর ডাল 3 কেজি, 3 কেজি না 2 কেজি, হ্যাঁ চিকেন। তো উঠলো বাই কটক যাই, সেই চিকেন আনার জন্য সুমনকে ফোন করে বলে দিয়েছি, আর লাগবে আমার সরু চাল, মানে বিরিয়ানির চাল। হ্যাঁ মাম্মা,
আমার লাগছে হচ্ছে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, আর লাগবে রসুন বাটা আর আদা বাটা। আর বাসমতি চালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, ওপর থেকে দিয়ে দিয়েছি একটু ছড়িয়ে নুন, যেটা একটু স্বাদ মতন ভাতের যেমন নুন দিয়ে অনেক সময় বিরিয়ানি আমরা করি সেরকমই অল্প একটু নুন দিয়ে ভালো করে চালটা মেখে নিয়ে। কতটা বুঝতে পারছো জানি না, এটা একদম ঝুড়ো ঝুড়ো, তো এটার কাজ পরে। তো চলো আগে এটাকে ভালো করে পেস্ট করে নিই। কমপ্লিট, খুব মিহি পেস্ট আমি করিনি, একটু যদি মুখে না পড়ে তাহলে চিকেনটা কিন্তু চিকেন বলে মনেই হয় না। তো যাই হোক, এখানে আছে মোট 1 কেজি চিকেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা সবগুলো, কুচি পেঁয়াজ, ধনেপাতা কুচি, টমেটো কুচি আর কাঁচা পাকা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি এখানে আদা পেস্ট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। একটা পাতিলেবুর হাফ, এই যে দু টুকরো, ভালো করে দিয়ে দেবো এর মধ্যে চিপড়ে। টেস্টের জন্য দেব অল্প একটু চিনি। দেখো তোমার ঠিক আছে না? আর দিয়ে দেবো সামান্য একটু মধু। এবার এটাকে খুব ভালোভাবে মেখে নেব। আর দিতে হবে আলু সেদ্ধ, যেটা গ্রেট করে দিলে খুব ভালো হয়, আর আগে থেকে মেখে নিলেও অসুবিধা নেই, সেটাকেও অ্যাড করা যাবে। সে অ্যাড করতে হবে একটু ময়দা। খুব ভালো করে এটাকে মেখে নেওয়ার পর এরকম ছোট ছোট গোল গোল করে নিতে হবে। যেহেতু চিকেনটা পেস্ট করে আমার রেসিপিটা আজকে হবে, তো লেগ উইংস এগুলো যা ছিল সেগুলো তো আমি ওর মধ্যে দিয়ে পেস্ট করতে পারতাম না, তো ওটা ভালো করে কষিয়ে রাতে ভাতের সাথে খাওয়া হবে। এই যে এখানে রয়েছে আলু। তো এবার এই চিকেন বল যেগুলো রেডি করে রেখেছি সেটাকে এই চালের মধ্যে ভালো করে ঘুরিয়ে নিই। এরকম ভাবে এটাকে একটু গড়িয়ে দিলাম, ব্যাস রেডি। এটাকে চাইলে উপর থেকে সুন্দর করে ডেকোরেশনও করা যাবে। তো কি দিয়ে ডেকোরেশন করছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এইভাবে প্রত্যেকটা রেডি করে নিয়ে তোমাদের সামনে আসছি, চলো। কেমন ভালো হয়েছে? কি বলছিলি? মোমো দি ভালো খাচ্ছি, মানে মোমো তো ভালোই লাগে, এটা তো অন্যরকমটা ভালো লাগছে। না জিনিসটা খুব সুন্দর হয়েছে, মানে মাংসটা সেদ্ধ সেদ্ধ মানে মোমোর মতোই লাগছে ব্যাপারটা, আর বাইরেটা হালকা একটু একটু শক্ত শক্ত দেখতে যেটাতে খুব সুন্দর হবে স্টিম হওয়ার পর। তো এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, নরমাল যেমন মোমো হয় সেরকমই একটু তেল গ্রিস করে দিয়েছি, তার উপর থেকে এগুলো বসিয়ে উপর থেকে হালকা করে একটু তেল দিয়ে দিয়েছি। এবার এটাকে দিয়ে দেবো ঢাকা। তো রেডি হয়ে গেছে আমাদের সুন্দরী কদম, দেখতে তো অসম্ভব সুন্দর হয়েছে, খেতে তো মানে কোনো কথাই হবে। ঘরে বানানো স্পেশাল চাটনি, এই চাটনিটা যে কি টেস্ট হয় এটা বাড়ির প্রত্যেকে ভীষণ ভালো খায়। একদিন তোমাদের সাথে এই চাটনিটার রেসিপি শেয়ার করো। কেশর দিয়ে ডেকোরেশনটা তোমরা করতেও পারো, নাও করতে পারো, যদি না করো তাহলে লুকসটা অনেকটা এরকম আসবে। তোমরা কেশর দিয়ে করতে চাও তো অনেকটা লুকসটা এরকম আসবে। সাদার উপর লাল দেখতে খুব সুন্দর লাগছে, খেতে কিন্তু দুটোরই টেস্ট সমান। বেশ কিছুক্ষণ হলো কুটির শিল্প নিয়ে বসেছি, অনেকটা কাজ এগিয়ে গেছে, জাস্ট এখন সেটিংটা বাকি। বেশ কয়েকটা অর্ডারই মাল রয়েছে, যেমন ধরো এই একটা কানের মাল্টি কালারের, আর একটা রয়েছে কুলোহার, ওটাও বানাবো, আর তার সাথে দু একটা রয়েছে জিনিস, সেইগুলো সব একদিনে তো হবে না, তবে আজকে এটা কমপ্লিট করে উঠবো। তো চলো এটা কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দেবো। তা আপাতত এই যে এই পজিশন, এই দেখো মাল্টি কালারের ফ্লাওয়ার। তো চলো কাজটা সেরে উঠি, তারপর দেখাচ্ছি। রেডি হয়ে গেছে কানেরটা, এই দেখো এই হচ্ছে গিয়ে ফাইনাল লুক। কেমন আছে অবশ্যই কমেন্টে বলো। তো এটা দেখ, আগে দুধ ভাত খাও, দুধ ভাতটা খাও, তারপরে তো মাও মাও করবা। তুমি খাও, আমি খাই। এবার মেমো করো,
তারপর ওরম করতাই। আচ্ছা আবার দুধ ভাত খাই, আবার দুধ ভাত খাই, তুমি খাও আমি খাই। এবার ম্যামও করো। মা মা করতে করতে বিড়াল, এ তো ভাম বিড়াল তো, নাকি আমার ছোট্ট মিষ্টি বিড়ালটাই মা মা করছে। কাণ্ড দেখতে দেখতে সময় কোথা দিয়ে কেটে যায়। ইকির মিকির, ইকির মিকির, ইকির মিকিরটা করো। না দুধ খাই ভাত খাই করবো, দুধ দিলে। আচ্ছা তুমি খাও, আমায় দাও, আমায় দাও, আমায় দাও। আচ্ছা এবার দাদানকে দাও, দাদানকে দাও, বাবাইকে দাও। উমা দিয়ে দাও, একটা উমা দিয়ে দাও।